এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি যাচ্ছি রক্ত দিয়ে আমার বোনকে বাঁচাতে। আপনি অনেকটা সময় পাবেন, তার মধ্যে গুছিয়ে রাখুন কি কি বলবেন কি কি না বলবেন। পুলিশ আসলে বলতে হবে তো। হিয়া, মাকে দেখে রেখো। সোমরাজ, আপনি একটু ওকে দেখে রাখবেন। আমি গয়না চেয়েছিলাম। ও যা ডেসপারেট মেয়ে, ও আমায় হাজতবাস করা পেয়েই যাদের জন্য আজ তোর এই অবস্থা, তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তার আগে তুই আমার কথা দে, তুই আমায় ছেড়ে যাবি না। তোকে যে ফিরে আসতেই হবে শালুক, আমাদের জন্য ফিরে আসতে হবে। তোর মধ্যে আর একটা প্রাণ বাড়ছে, তার কথা একটাবারও ভাবলি না বোন? এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি তুই। আমি সবাইকে শাস্তি দেব শালু, যারা তোর সঙ্গে অন্যায় করেছে সবাইকে আমি মজা দেখাবো। তুই চিন্তা করিস না, শুধু তুই ফিরে আয়। চলুন দিদি, রক্ত দিতে হবে। যাচ্ছি। বৃন্দা এখানে থাকবে কেন? ও তো বাচ্চাদের দেখতে হাসপাতালে গেছে। তোরা জানিস না, তোদের বলে যায়নি হাসপাতালে? মানে হাসপাতালে কে, মানে আমাকে না জিজ্ঞেস করে কি করে চলে গেল? মা, এটা তো ঠিক, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন গেল? হ্যাঁ, আমরাও তো হঠাৎ করে বৃন্দাকে দেখতে পেলাম না। এদিক ওদিক অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা বলছি, তোমার ফোনে বৃন্দার একটা ফোন এসেছিল তো? হিয়া ফোন করেছিল না? বর্দা, বর্দা এসব এখন বাদ দে না। আমাদের সাথে কিন্তু বর্তির কথা হয়েছে, আর মায়ের সাথেও কিন্তু কথা হয়েছে, আমার সাথেও কথা হয়েছে। ওখানে সোমরাজদা আছে, কোনো সমস্যা হবে না। তোরা তোরা তো এইসবে এসেছিস, তোরা একটু বিশ্রাম নে না। চা খাবি না একেবারে ভাত খাবি বল? না না, ভাতই খাবো আর আমরা একসাথে সবাই মিলে খাবো। হ্যাঁ, কিন্তু এরম ভাবে হসপিটালে বাচ্চাদেরকে দেখতে একা চলে গেল, এটা তো ঠিক নয় না? ও তো আমাদেরকেও বলতে পারতো, আমরা সবাই একসাথে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বৃন্দা চলে আসবে তো। বৃন্দা কি বাচ্চা মেয়ে নাকি? মা শোনো না, বলছি তুমি ঘরে চলো। এই সময় তোমার শরীরের উপর এত উত্তেজনা নেওয়া একদম ঠিক না। আর তাছাড়া বৃন্দার সাথে কথা হয়েছে তো তোমার, তুমি সুখবরটা পেয়েছো তো? তোমার মেয়ের উপর আর কোনো বিপদ নেই, চলো মা ঘরে। না না, আমি কোথাও যাবো না। আমাকে আগে বলো ওখানে কি হলো। বৃন্দাকে ওরা ছেড়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে তো বৃন্দা কিছু করেনি? আরে তোমায় কি বলবো মা, একটা সময় তো মনে হয়েছিল যে আমরা কেসটা হেরেই যাবো, কিন্তু অঙ্কুর
এখন ঠিক সময় এসে সবটা প্রমাণ করে দিবে। যাক বাবা, ঠাকুর আমার কথা শুনেছে। আমাকে বল, আমাকে বল যে কোর্টে কি হলো, শেষমেশ কিভাবে বৃন্দা ছাড়া পেলো? মা, ওর উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। বৃন্দা ছাড়া পেয়েছে মা, তোমার ছেলে মেয়ে দুজনেই সসম্মানে ফিরে এসেছে, আর কি চাই বলো তো? শোনো মা, চলো ঘরে, চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে, তারপরে আমি তোমাকে সব গল্প বলবো। আর আমাদের খুব খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করতে হবে তো, চলো। আমি তোমাদের খেতে দিয়ে দিচ্ছি। ওফ মা, না, আমি সব করে নেব, তুমি চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে, চলো চলো। বর্দা কি? বর্দা, আমি জানি বর্দি কোথায়। কোথায় মানে? এই তো মা বললো না যে ও হসপিটালে। তাহলে কি ব্যাপার বলতো, এত কথা পাল্টাচ্ছিস কেন তোরা? তুই আমার কথাটা শুন কিন্তু আস্তে আস্তে, আর আমার কথাটা শুনে তুই কিন্তু উত্তেজিত হয়ে চিৎকার করবি না, ঠিক আছে? বল। ছুটকি ছুটকি, যেটা বলছি সেটা চুপচাপ শুনবে। হ্যাঁ, তুমি বলো না আমাকে। আন্টি যেন কোনোভাবে কোনো কিছু না বুঝতে পারে। কি বলছিস নাকি শালুক? আরে মানে ঠিক কোন হসপিটালে আছে ও? হসপিটাল ওটা না, আমাকে ওটা আমাকে মনে করতে হবে, আমি না নামটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুই তুই মাকে আর মঞ্জুরিকে সামলে রাখিস, হ্যাঁ, কিন্তু খেয়াল রাখবি, আর সম্রাট যা বলেছে, সম্রাট যা বলেছে তাই ওদেরকে বলবি, আর কিচ্ছু এক্সট্রা বলবি না। আমি আসি এখন, খেয়াল রাখিস কিন্তু, হ্যাঁ। ঠাকুর ঠাকুর, মেজদি ঠিক হয়ে যাবে তো? আমার মনে হচ্ছে আমি ছুটে মেসির কাছে চলে যাই। আচ্ছা বলছি, আমার ব্লাডটা ঠিক আছে তো, শালুককে দেওয়া যাবে তো? হ্যাঁ, আপনার ব্লাড একদম ঠিক আছে, কিন্তু ওইভাবে তো ব্লাড কাউকে ডিরেক্টলি দেওয়া যায় না, তাই আপনার ব্লাডটা ট্রিটমেন্ট হয়ে তারপর আপনার বোনের কাছে যাবে। আচ্ছা আপনি ঠিক আছেন তো?